প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পূজো দিতে যাব, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। তোমরা যারা রেগুলারলি আমার ব্লগ ফলো করো তারা তো জানোই, ঠিক আগের মাসেই আমরা পুরী এসেছিলাম এবং প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পূজো দিতে গেছিলাম। ঠিক এক মাস পর আবার পুরী ধামে আসতে পেরে এবং প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পূজো দিতে যাওয়ার যে সুযোগ প্রভু আমাকে করে দিয়েছেন, এতে আমি নিজেকে ভীষণই ধন্য মনে করি। কেন কি এটা আমি মন থেকে খুবই বিশ্বাস করি, যে কোনো তীর্থস্থানে আমরা চাইলে যেতে পারবো না যতক্ষণ না ঠাকুর আমাদের সেখানে টানেন। সো অনেক কথা হলো, চলো এবার চটপট বেরোনো যাক। যেহেতু আমরা অনেকজন আছি সেই জন্য একটা অটোতে তো সবার হবে না, আমরা দুটো অটো নিয়ে যাচ্ছি। ঈশান ও দাদু ঠাম্মার সাথে একটা অটোতে যাচ্ছি আর আমি রাজীব আর আর্যন আরেকটা অটোতে যাচ্ছি। এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে। আমরা মন্দিরের দক্ষিণ দুয়ারে যাচ্ছি আর অটো দক্ষিণ দুয়ারে গেটে নামায় না, তো আমাদের যেখানে নামিয়েছে এখান থেকে হেঁটে জাস্ট 2-3 মিনিট লাগবে। আজকে প্রচণ্ড রোদ গরম বাইরে, সেজন্য মার কষ্ট হচ্ছিল, তাই আমরা এখান থেকে আবার রিক্সা করে মন্দিরে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আমি জগন্নাথ দেবের মন্দিরে পূজো দিয়ে চলে এসেছি এবং প্রভুর আজকে খুবই ভালো দর্শন হয়েছে। আজকে মঙ্গলবার বলে কিনা জানি না, আছে কিন্তু মন্দিরে প্রচন্ড ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না, মন্দিরে এত ঠেলাঠেলি হচ্ছিল। এনিওয়েজ, আমি যদিও আগের ভিডিওতে তোমাদের এগুলো সবই দেখিয়েছি, ডিটেলে আমার সব কিছু বলা আছে, বাট স্টিল আমি আরেকবার যারা দেখোনি তাদের জন্য আমি বলে দিই। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো এটা শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, এখানে শুজ মোবাইল এবং যাবতীয় যা যা জিনিসপত্র আছে সব কিছু এখানে জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে। এবং মন্দিরে প্রবেশ করার জন্য এখানে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, এই ব্যারিকেডে লাইন দিয়ে ঢুকতে হবে এবং স্ট্রেট গিয়ে এখানে স্যানিটাইজেশন মেশিন আছে, সেখানে হ্যান্ড স্যানিটাইজ করে তারপরে ডিরেক্টলি মন্দিরে প্রবেশ করতে পারবে। সামনে যেটা দেখছো এটা দোলা বেদি, চলো তোমাদের দেখি আমি। দোলা বেদি, দোল পূর্ণিমার দিন প্রভু জগন্নাথ দেবকে এখানে বসিয়ে আবির দেওয়া হয় এবং স্নান করানো হয় এবং তারপরেই দোল খেলা শুরু হয়। জগন্নাথ
জগন্নাথ দেবের মন্দিরটা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং অপূর্ব লাগছে দেখতে। আর মন্দিরের সামনে যে লম্বা স্তম্ভটা দেখছো, এই স্তম্ভটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ। অগ্নিদেবের যে বাহন অরুণ, তার নামে এই অরুণ স্তম্ভটা বানানো হয়েছে। এবং এই স্তম্ভের যতটা হাইট, মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের সিংহাসনেরও সেম হাইট। আমাদের নতুন বাড়িতে যে ঠাকুরের মন্দিরটা বানানো হয়েছে, সেই মন্দিরে আমার ভীষণ ইচ্ছে ছিল প্রভু জগন্নাথ দেবকে স্থাপন করব। তো পুরীর থেকে ভালো জায়গা আর কোনোটা হতেই পারে না, সেই জন্য মন্দিরের সামনে যে ঠাকুরের দোকানগুলো রয়েছে সেখান থেকেই আমরা ঠাকুর কিনে নিয়ে গিয়ে আমাদের মন্দিরে স্থাপন করব। সো চলো, কোনটা কিরকম দাম হয়েছে? আমি শুনেছি জগন্নাথকে রোজ তুলসী আর চন্দন দিয়ে রোজ পুজো করতে হয়। আচ্ছা, আমাকে একটু মুকুট দেখাবেন আর বস্ত্রও দেখাবেন। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। জয় জগন্নাথ। হোটেলে চলে এসেছি আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ গরম ছিল, খুবই কষ্ট হচ্ছিল। আমি বেরোনোর সময় টিপ পড়ে গেছিলাম, কখন যে টিপ খুলে পড়ে গেছে আমি জানতেও পারিনি। সো এখন আমরা ওয়েট করছি, আমাদের পান্ডা হোটেলে ভোগ দিয়ে যাবেন, তো ভোগ দিয়ে গেলে আমরা ভোগ খাবো। আমাদের পান্ডা ভোগ নিয়ে চলে এসেছে, এখন নিচে যাচ্ছি ভোগ আনতে। আমি জগন্নাথের নাম ছাড়া ভোগ নিয়ে এসেছি। আসুন আসুন আসুন। আমি ভোগ নিয়ে এসেছি জগন্নাথের মহাপ্রসাদ, আপনি সেবা করবেন। নিশ্চয়ই, জয় জগন্নাথ।
জগন্নাথ দেবের ভোগ কি কি রয়েছে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম, এই ভিডিওতেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে জগন্নাথ দেবের ভোগ এসছে, ভোগের মধ্যে আছে পোলাও, ঘি ভাত, ডাল, খিচুড়ি, দু রকমের সবজি, আর এটা পায়েস যেটা আমরা রসমালাই বলি, আর এটা হচ্ছে মালপোয়া, আর এখানে কলা পাতা দিয়ে গেছে। জগন্নাথ দেবের মন্দিরের যে লাস্ট ব্লগটা বানিয়েছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে জগন্নাথ দেবের ভোগ সবসময় মাটিতে বসেই খেতে হয়, সেই জন্য আমি মাটিতে বসেই খাচ্ছি। আর জগন্নাথ দেবের ভোগের কোনো তুলনাই হয় না, অসাধারণ খেতে। জগন্নাথ দেবের ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর কলা পাতা কিন্তু যেখানে সেখানে ফেলবে না, কলা পাতা গিয়ে সোজা সমুদ্রের জলে ফেলবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেব। সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।